আসসালামু আলাইকুম সুগুনাস কিচেন এন্ড মেকআপে। আজকের পর্বে থাকবে ঝটপট নুডলস স্যুপ। এটা ছোট বড় সবাই পছন্দ করে। তাহলে চলো আমি উপকরণগুলো বলে দিচ্ছি। শুরুতে লাগবে ইনস্ট্যান্ট নুডলস, সেটা আমি এক প্যাকেট থেকে চার ভাগের এক ভাগ নিব। আর আমি নিয়েছি স্যুপের প্যাকেট, রেডিমেড স্যুপের প্যাকেট। মশলাতে যাচ্ছি আমি এক চিমটি মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, এক চিমটি বিট লবণ ও এক চিমটি গোলমরিচ গুঁড়া, এগুলো আমি নিয়েছি। আর ইনস্ট্যান্ট নুডলস এর মধ্যে আপনারা মশলা প্যাকেট পাবেন বা বাজারেও কিনতে পারবেন আলাদা ভাবে, ম্যাগি মশলা বললেই দিবে। আর আমি সবজি নিয়েছি, গাজর, আলু ও শসা, আপনারা যে কোনো ভেজিটেবল দিতে পারেন। এগুলো পরিমাণ 1 কাপ হবে। আর একটি ডিম নিয়েছি। আমি আগে থেকে 2 কাপ পরিমাণ পানি গরম করে রেখেছি, সেটা একটি প্যানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি যেন ঝটপট নুডলস স্যুপ রান্না করতে পারি। এবং সে পানিতে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, বিট লবণ, স্বাদ অনুযায়ী লবণ, সব মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। এটাকে আমি একটু ফুটতে দিব। তারপর স্যুপটা আমি 1/2 কাপ পরিমাণ পানির মধ্যে গলিয়ে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। এরপর নুডলস আমি ভেঙে সেটার 1/4 ভাগ দিয়ে দিয়েছি। আমি একটি পাত্রে ডিমটা ফেটিয়ে নিয়েছি, সেটা আবার আমি দিয়ে দিলাম। এবং এরপর যে আপনারা ভালো মতন এটাকে নাড়বেন, ডিমটা যেন স্যুপের সাথে মিক্সড হয়ে যায়। এখন আমি কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিবেন। আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ দিয়েছি, 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে নামিয়ে ফেলবেন। হয়ে গেল 2 মিনিট নুডলস স্যুপ। আশা করি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।